আসসালামু আলাইকুম। এখনকার যে সাজেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, অর্থাৎ গাণিতিক পদ্ধতি। তো এখানে সরাসরি আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবটা সেখানে চলে আসছি। এখানে ফার্স্ট সাবটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যেটি স্পেশাল ফাংশন, এবং 2020 সালে প্রায় সিক্সটি প্লাস নাম্বার এই সাবটার থেকে আসছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই সাবটার যে কত গুরুত্বপূর্ণ। তো এই সাবটারটা আমি আগে দেখাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এগুলো একটু দেখে রাখেন সবাই, এগুলো এখান থেকে আসবে। তা আমি সরাসরি খ বিভাগে চলে যাচ্ছি। সো এই হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে একেবারে শতভাগ ইম্পর্টেন্ট, যে হারমাইট বহুপদী এবং লেজেন্ডার বহুপদীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক লিখতে বলা হয়েছে এখানে। তো আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো প্রশ্ন আপনাকে পড়তে হবে, যেহেতু অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসে, সুতরাং কোনোভাবে স্কিপ করা যাবে না এখানে। এরপরে দেখেন 13 নম্বর যে প্রশ্নটা একেবারে শতভাগ ইম্পর্টেন্ট, অনেকভাবে আসছে। সো এই দেখেন যে এই প্রশ্নটা কতভাবে আসছে। ওকে, আশা করি দেখা গেছে। এরপর আমরা যদি উপরে দেখি, যে এখানে উপরে বলতে এই যে 7 নম্বর যে প্রশ্নটা এবং 9 নম্বর যে প্রশ্নটা সবগুলো ইম্পর্টেন্ট, আসলে কোনোটাই স্কিপ করা যাবে না এই সাবটার থেকে। বাট এই যে এই পৃষ্ঠার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 13 নম্বর আর কি। ওকে, 13 নম্বর আর হচ্ছে 18 নম্বর, আশা করি দেখছেন। তো সবাই 13 এবং 18 সবার আগে করবেন, এরপরে যদি সময় থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি 4 এবং 7 যেটা দেখাইছি সেটা করবেন। ওকে, 4 নম্বর কোথায় দেখাইছি, এই যে পৃষ্ঠা দেখাইছি, তো 4 নম্বরও কিন্তু ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। তো আমি কি বলছি, 4, 13 এরপর ছিল 18, এই তিনটা সবার আগে করবেন, এরপরে সময় থাকলে 7 নম্বর করবেন। ওকে, কোনোটা থেকে কোনোটা কম নয়। আমরা অপর পৃষ্ঠা দেখি, এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আসলে কি বলবো, এমন এক অধ্যায় যে এটা কীভাবে স্কিপ করবেন আপনি, একটা প্রশ্নকে স্কিপ করা যাবে না, A to Z পড়তে হবে, A to Z। এখানে সবগুলো প্রশ্নের রেঞ্জ, অর্থাৎ সবগুলো প্রশ্নের যে গুরুত্ব সেই গুরুত্ব হচ্ছে সমান, সুতরাং একটা প্রশ্নকে স্কিপ করা যাবে না। এবং এই সাবটা যদি কেউ মানে না পড়ে তাহলে তার মনে করেন কোন প্রিপারেশন হয় না, সে নিশ্চিত মনে করেন ফেল পর্যায়ে থাকবে। তো দেখেন এখানে যেটা লিখছিলাম যে 20 নম্বর, ওকে, 20 নম্বর, এরপরে হচ্ছে 23 নম্বর যে প্রশ্নটা আছে, এরপরে 24 নম্বর যেটা দেওয়া আছে, দেখাও যে আশা করি দেখতে পাচ্ছেন। তো এই প্রশ্নটা 24 নম্বর, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 28 নম্বর যে প্রশ্নটা আছে, হারমাইট বহুপদীর বিগতার ক্ষেত্রে প্রমাণ করে যেটা, এই প্রশ্নটা পাশাপাশি দুইভাবে আসছে, লেজেন্ডার বহুপদী থেকে রডরিক্সের যে সূত্র সেটা প্রমাণ, এরপরে 30 নম্বর, এরপরে 31 নম্বর। অর্থাৎ এখানে যতগুলো 99% দেওয়া আছে একটাকেও বাদ দেওয়া যাবে না, একটাকেও কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এখনও সময় আছে, একটু প্রস্তুতি নিতে হবে, করার কিছু নেই। এখানে সবগুলো প্রশ্নের গুরুত্ব সমান, আবার বলতেছি 20, 23, এরপর 24, ওকে, এরপর আমরা চলে যাব 28-এ, এরপর আমরা যেতে দেবো 29, 30 এবং 31, সবগুলো সবগুলো কেন ইম্পর্টেন্ট, এগুলো যে সাল সে সাল দেখে বোঝা যাচ্ছে। এখানে বেশি পড়তে হবে, আবারও বলতেছি এখান থেকে যেহেতু বেশি প্রশ্ন আসে এই কারণে বেশি পড়তে হবে আর কি। তারপরে শুরু করবেন এই সাবটার থেকে প্রস্তুতি। আচ্ছা, ওকে, এরপর আমরা যদি দেখি যে 1 নম্বর, এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই যে 4 নম্বর প্রশ্নটি। তো 4 নম্বর প্রশ্নটা আপনারা ভালোভাবে দেখে রাখবেন, এবং এটা 2টা অংশ, ঠিক আছে, ক এবং খ 2টি অংশ। তো 4 নম্বর পর হলে আপনি 1 নম্বর দেখতে পারেন, বাট আগে দেখতে হবে 4 নম্বর যে প্রশ্নটা। আচ্ছা, এই পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট একেবারে শতভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন কয়েকটা আছে। এই যে দেখেন এই প্রশ্নটা, যে গামা ফাংশন 3 প্রকারের সংজ্ঞা দাও এবং দেখাও যে সেগুলো প্রতিক্ষেত্রে সমতুল্য। এই প্রশ্নটা 16 নম্বর, এরপরে 14 নম্বর ইম্পর্টেন্ট আছে, সবগুলোই ইম্পর্টেন্ট, 14 এবং 16 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পাশাপাশি 6 নম্বরটা, আর কোনটা কোনোটাকেই বাদ দেওয়া যাবে না আর কি। বারবার বলতেছি সাবটার থেকে বেশি প্রশ্ন আসে। সো এটা, এরপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে 16 তো বললাম, এরপরে 17 নম্বর যে প্রশ্ন আছে সেটা। তো খেয়াল করুন 2020 সালে এই যে খ বিভাগে কয়টা প্রশ্ন আসছে, 1, 2, 3, 4, 6টি প্রশ্ন, 24 নম্বর, ওকে।
আচ্ছা, এখানে ঘ বিভাগ থেকে যে ফার্স্টটা দেখালাম সেটা ছিল এই যে চার, এরপরে বলছিলাম ওই সময় থাকলে অবশ্যই এক দেখে যাবেন, চার এক, এরপরে এখানে দেখালাম ছয়, এরপরে যেটা দেখাইছিলাম এ 14 এবং 16, 17, 14, 16, 17। দেখুন এই প্রশ্নটাও দেখে রাখবেন সবাই, এই লাস্ট 17 সালে যেহেতু আসছে 12 নম্বর যে দেখাও যে দুইটি প্রশ্ন আছে এখানে, এই দুইটা সমাধান সবাই করে যাবেন। ওকে, যেহেতু গাণিতিক কাজ এটা আশা করি সমস্যা হওয়ার কথা নয়। তো এরপরে দুইটা প্রশ্ন এখানে কোনোটা বাদ দেওয়া যাবে না, 18 এবং 19 ভালোভাবে করতে হবে, একেবারে 100% ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুইটা থেকে অবশ্যই একটা আসবে। বলা যায় যে দেখাও যে যেটা দেওয়া আছে এবং এটা এফ অফ এক্স ইকুয়াল যে ফাংশনটা দেওয়া আছে সেটা লেজেন্ডার বহুপদীর মাধ্যমে প্রকাশ করো। তো 20 সালে এই চ্যাপ্টার থেকে গ বিভাগ থেকে দেখেন 12, 13, 14, 16, 40 নাম্বার আসছে। তো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেহেতু এই কারণে সবার আগে দেখাইছি, এবার বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখানে আমরা যাচ্ছি। আমাদের প্রথম চ্যাপ্টার যেটা ছিল সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজের আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 9 নম্বর যে প্রশ্নটি, এটা দেখে যাবেন চলে আসার মতো একটা প্রশ্ন। তো এটা হলে আপনি ওই যে 3 নম্বর যে প্রশ্নটা সেটা দেখলে হবে এনাফ চ্যাপ্টার থেকে। ওকে, আবার বলতেছি চতুর্থ চ্যাপ্টার যেটা দেখাইছি এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওইটার আগে প্রিপারেশন নিতে হবে ভালোভাবে। তো এটা বলছে আর রচনামূলক 2 এবং 4 থেকে, ওকে, 2 এবং 4 থেকে যে কোনো একটা আসতে পারে। এখানে 2 নম্বর প্রশ্নটা দেখেন সবাই, যে -5 থেকে 5 অবধিতে যে ফাংশনটা দেওয়া আছে সে ফাংশনের ফুরিয়ার ধারণ নির্ণয় করো। তো এটা ছিল, এরপরে যে 4 নম্বর যে প্রশ্নটা দেখাইছিলাম, ওকে, 2 এবং 4। তো এই 2-4 দেখবেন পাশাপাশি 3 এবং 5, ওকে, 3 এবং 5 থেকে যে কোনো একটা আসতে পারে। তাহলে কী বললাম, 2, 3, 4, 5 সিরিয়ালে সবগুলো দেখতে হবে। ওকে, আর এটা 20 সালে আসছিল। তাহলে গ বিভাগ থেকে এই 4টা প্রশ্ন, 2, 3, 4, 5, আর খ বিভাগ তো আগে দেখাইলাম এই যে 9 নম্বর 100 ভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন, পাশাপাশি 3 নম্বর। ওকে, আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি, ল্যাপ্লাস ট্রান্সফর্মস, ল্যাপ্লাস রূপান্তর। সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যদি দেখি তাহলে এখানে 4, 5 এবং 6, ওকে, সরি, 4, 6, 5 না, 4, 6, 7, 4, 6 এবং 8 নম্বর প্রশ্ন। ওকে, তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে এখানে আমরা যদি দেখি তাহলে এই 8 নম্বর যে প্রশ্নটা এটা একটু ভালোভাবে দেখবেন, এরপরে সময় থাকলে বাকি যে 2টা আছে সেটা দেখতে হবে। এই পৃষ্ঠা থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি, 19 নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন চ্যাপ্টার। তো 19 নম্বর প্রশ্নটা সবার আগে সলিউশন করে বাকি যেগুলো দেখাইছি এগুলো করবেন। ওকে, এটার গুরুত্ব সর্বাধিক 19 নম্বর, যে অনেকবার আসছে আপনি খেয়াল করুন। আচ্ছা, ওকে, আমরা যদি রচনাগুলোকে আসি, 1, 2, 3, তো 3টাই পড়তে হবে, 1, 2, 3 সবগুলোর গুরুত্ব সেম, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন, 1, 2, 3, সো এই 3টাই দেখতে হবে। আচ্ছা, আমরা তৃতীয় চ্যাপ্টার আসছি, ফুরিয়ার রূপান্তর, আর এটা ছিল ল্যাপ্লাস রূপান্তর। ওকে, ফুরিয়ার রূপান্তর, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সংক্ষিপ্তের মধ্যে যদি আসি, 2 নম্বর যে প্রশ্নটা অলমোস্ট 100% ইম্পর্টেন্ট, এই 2 নম্বর পড়বেন, পাশাপাশি 6 নম্বর যে প্রশ্নটা এটাও দেখে যাবেন যদি সময় থাকে, বাট আমরা যেটা অবশ্যই পড়বো সেটা হচ্ছে 2 নম্বর। ওকে, 2 নম্বর, এরপর সময় থাকলে 3 এবং 6 পড়বো। সো এটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, আশা করি ক্লিয়ার দেখা গেছে। আচ্ছা, আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেটা হচ্ছে 14 নম্বর যে প্রশ্নটা। তো এই 14 নম্বর প্রশ্নটা প্রায় 100 ভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটাকে স্কিপ করা যাবে না। আচ্ছা, আমরা রচনামূলকে আসি, রচনামূলকে এখানে আমাদের 3টি প্রশ্ন পড়তে হবে, 1, 3, 4। তো এই 3টি প্রশ্নই আমরা শিখে ফেলবো, 1, 3, 4। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে ওই যে 3 এবং 4 নম্বর। তো খেয়াল করে সবাই একটু পড়ে নেবেন 3 এবং 4 নম্বর প্রশ্নটি, সলিউশন করে সময় থাকলে এরপর 1 নম্বর করবেন। ওকে,
আমরা চতুর্থ চ্যাপ্টার প্রথমে দেখাইছিলাম স্পেশিয়াল ফাংশন, এটা অবশ্যই পড়ে নিতে হবে, সেটা দেখেছি। লাস্ট চ্যাপ্টারে চলে আসি আমরা, পঞ্চম চ্যাপ্টার, আইগেন মান সমস্যা যেগুলো দেওয়া আছে। তো এখানে আমরা পঞ্চম চ্যাপ্টারের যে বেশি একটা প্রশ্ন নাই, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো সবাই একটু দেখে রাখবেন আর কি, যেগুলো 99% দেওয়া আছে, তো এগুলো পড়লে এনাফ। বা এই চ্যাপ্টার হচ্ছে একটা লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার না পড়লেও সমস্যা নেই। বাট চতুর্থ চ্যাপ্টার, প্রিয় ভাই বোনেরা, চতুর্থ চ্যাপ্টার খুব সতর্কতার সহিত আমাদের পড়তে হবে। আমরা যদি এটা ভালোভাবে করতে পারি তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার আর কি, আমরা প্রায় 50-60% নাম্বার পেয়ে যাবো। ওকে, স্পেশাল ফাংশন, এটা হচ্ছে একটি স্পেশাল অধ্যায়, স্পেশাল চ্যাপ্টার। তো এই ছিল আজকে সাজেশন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রস্তুতি ভালো হোক, সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।